আসসালামু আলাইকুম মুহিবুর রহমান, সুস্বাগত জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে ইউকে ভিসা সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ দুটি প্রশ্নের উত্তর দিব। আমার কাছে মনে হয়েছে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া অত্যন্ত জরুরি, কারণ অনেকেই আমার কাছে ইমেইল মেসেজ করেছেন আমি যাতে এই প্রশ্নগুলোর উত্তর দেই। স্পেসিফিকলি আমি একজন করে উত্তরগুলো দেওয়া আমার পক্ষে খুবই কষ্টকর বিষয়, কিংবা আমার ব্যক্তিগত কাজের জন্য এগুলো আর হয়ে উঠে না। তাই আমি চেষ্টা করছি এক ভিডিওতে আপনাদের উত্তরগুলো দিয়ে দেওয়ার জন্য। আর দুটি প্রশ্নেরই প্রায় একই রিলেটেড ভিডিও হতে যাচ্ছে আজকে। সো আমি প্রথমে প্রশ্ন পেয়েছি যে ভাই, আমি কোন কোন দেশ ট্রাভেল করলে আমি ইউকে ভ্রমণ করতে পারবো। আরো স্পেসিফিকলি আরো অনেকটি প্রশ্ন পেয়েছি যে ভাই, আমি তো কখনো কোনোদিন কোনো দেশে যাইনি, সো আমি কি ইউকে যেতে পারবো? আসলে এটা কোনো মুখ্য বিষয় নেই যে আপনি কোন কোন দেশ ট্রাভেল করবেন আর আপনাকে ইউকে ভিসা দিয়ে দিবে, এটা আসলে কোনো মুখ্য বিষয় নয়, খুব ম্যান্ডেটরি নয়। আর আপনার যে কোনো দেশে যান নাই আর আপনাকে ইউকে ভিসা দেবে না এমন কোনো কথা নেই। কথা হচ্ছে সম্পূর্ণ আপনার যোগ্যতার উপর নির্ভর করে। এখন যোগ্যতা ভিত্তিক যে বিষয়গুলোর প্রয়োজন সেগুলো নিয়ে আমি অনেকগুলো ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে আমার চ্যানেল থেকে দেখে আসতে পারেন। আর আমার এই ভিডিওতে এতটুকু বলার ছিল যে আপনার যদি কিছু ট্রাভেল হিস্ট্রি আপনার পাসপোর্টে থাকে, যদি মনে করেন আপনি বছরে দুই একবার দেশের বাইরে ট্রাভেল করেছেন, এরকম করে 3, 4, 5, 6, 7 এমন করে যদি কিছু ট্রাভেল হিস্ট্রি থাকে, আর আপনি যদি একজন পুরাতন ট্রাভেলার হয়ে থাকেন, ডেফিনেটলি আপনার ট্রাভেল হিস্ট্রিতে কিছু দেশ থাকবে। আর এ বিষয়ে আপনি অবশ্যই অবশ্যই অনেক অভিজ্ঞ, আমি এই বিষয় নিয়ে আর কথা বলছি না। যেহেতু আপনি ট্রাভেল করছেন, যারা ট্রাভেল করা থাকেন তারা এই বিষয়ে কিছু নলেজ রাখেন, আর যারা একেবারে ট্রাভেল করেন তাদের জন্য এই বিষয়টা মনের মধ্যে অনেক ভয় কাজ করে, আমাকে ইউকে ভিসা দিবে কিনা। আসলে আপনার খালি পাসপোর্ট থাকলেও আপনাকে যে ইউকে ভিসা দিবে না তেমন কিছু নয়। আপনি আপনার যোগ্যতার উপর নির্ভর করে আপনি ট্রাই করতে পারেন। ইউকে এমবেসি বা কোনো এম্বাসেডরই আপনার সাথে তার কোনো শত্রুতা নেই, প্রত্যেকটা এম্বাসেডরই বসেছে ভিসা দেওয়ার জন্য, প্রত্যেকটা গভর্নমেন্ট তাকে মাস শেষে স্যালারি পে করছে ভিসা দেওয়ার জন্য, রিয়েল ট্রাভেলারদের জন্য। কিন্তু আপনি ওখানে গিয়ে থাকবেন কি না থাকবেন সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আগেও বলেছি এখনো বলছি, আমি এজ এ ট্রাভেলার হিসেবে ট্রাভেলারদের জন্য কাজ করি, আর আমি এতটুকুই চিন্তা নিয়ে কাজ করি যাতে একজন ট্রাভেলার নিজ থেকে নিজের কাজগুলো করতে পারলে বেটার। আমার কাছে মনে হয় এটা নিরাপদ এবং খুবই সাশ্রয়ী একটি কাজ হবে। আমার কাছে মনে হয় আপনার কোনো বাড়তি খরচ না হওয়ার পুরো সম্ভাবনা এখানে। সো আপনারা এদিকটা বিবেচনা করে আপনারা কাজ করতে পারেন, আমিও এদিকটা চিন্তা করে কাজ করি, কারণ আমি স্বপ্ন দেখি পুরো বিশ্বকে ঘুরে দেখবার, এই স্বপ্নকে বুকে লালন করে সামনের দিকে অগ্রসর হচ্ছি, ক্রমান্বয়ে একটি একটি করে দেশ ট্রাভেল করছি। ইনশাআল্লাহ হয়তো কোনো একদিন সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো। আর আপনি আমার ভিডিও চাইলে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, আমার কোনো আপত্তি নেই। বাট আমার কথা হচ্ছে আপনি পুরো ব্যাপারটা বুঝে শুনে কমেন্ট করবেন, যদি কমেন্ট করে থাকেন না। পার্সোনাল যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে ইমেল করতে পারেন, আমাকে আমার ফেসবুক পেজে মেসেজ করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।